হাই ফ্রেন্ডস, আমি অতনু আর আপনারা দেখছেন ডিজিটাল টিউটোরিয়াল। আজকে আমরা শিখবো আমরা কি করে পারচেস অর্ডার করব এবং কি করে আমরা রিসিপ্ট নোট করব এবং পারচেস অর্ডার এবং রিসিপ্ট নোট কি জন্য করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা করব, এটা আমরা শিখবো। এর আগের ক্লাসে আমি শিখেছিলাম কি করে আমরা গোডাউন মেনটেন করব, কি করে আমরা গোডাউন ক্রিয়েশন করব এবং কি করে আমরা গোডাউন ট্রান্সফার করব। আর এই ক্লাসে শিখব আমরা পারচেজ অর্ডার কি করে করব, রিসিপ্ট নোট কি করে করব। তো প্রথমেই বলে রাখি, যারা চাইছেন ট্যালি বিগিনার্স থেকে শিখতে বা ট্যালি জিএসটি ফুল প্যাকেজ শিখতে, তারা আমার ভিডিওগুলো একদম প্রথম থেকে ফলো করুন, তাহলে আপনার পক্ষে খুব সুবিধা হবে বোঝার এবং আমারও সুবিধা হবে খুব ভালো করে বোঝানোর। আর আমার ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকে, যদি কোনো রকম প্রবলেম হয় আপনি চাইলে হোয়াটসঅ্যাপে আমাকে বলতে পারেন অথবা আপনি আমার ভিডিওর কমেন্টস বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে যথাযথ পারার হেল্প করার জন্য। তো চলে যাব আমি এবার পারচেজ অর্ডারে। বন্ধুরা, যখন আমরা কোনো কিছুর জন্য অর্ডার দিই, অর্থাৎ সেলারের কাছে বায়ার যখন কোনো কিছু অর্ডার দেয়, তখন যিনি সেল করছেন আমাকে তিনি তখন সেলস অর্ডার করেন এবং আমি যেহেতু পারচেস করব তাই আমাকে পারচেস অর্ডার করতে হয়। মানে আমি যেহেতু কিনবো তাই আমাকে পারচেস অর্ডার করতে হবে, আর যে আমাকে সেল করবে তিনি সেলস অর্ডার করবেন। তো সেলস অর্ডারটা জিনিসটা বলে যান, কারণ ওটা আমি পরের ক্লাসে দেখাবো। আমি আজকে প্রথমে দেখাবো পারচেস অর্ডার কি করে করব। তো বন্ধুরা, প্রথমে আমাদেরকে একটা কোম্পানি ক্রিয়েট করতে হবে, তারপর গেটওয়ে অফ ট্যালি, যে দেখতে পাচ্ছেন গেটওয়ে অফ ট্যালি, এখানে থেকে আমাকে F11 টিপে দিতে হবে। F11 টিপের পর প্রথমে আমার কাজ হবে স্ট্যাটুটরি অ্যান্ড ট্যাক্সেশনটাকে, জিএসটিটাকে এনেবেল করার জন্য। আমি ক্লিক করে নিলাম, আমি এবার চলে গেলাম এনেবেল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স অর্থাৎ জিএসটি, এটাকে ইয়েস করতে হবে। তারপর তাকে সেট আল্টার জিএসটি ডিটেলস, এটাকেও ইয়েস করতে হবে। বন্ধুরা, আমি যখন কোম্পানি ক্রিয়েট করেছিলাম তখন আমার ওয়েস্ট বেঙ্গল ছিল, ওয়েস্ট বেঙ্গল রেখে দিলাম, ওয়েস্ট বেঙ্গল ছিল বলে জিএসটি নেমটা আমি দিলাম না, এটাকে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম, এটাকে আমি সেভ করে দিলাম। আমি এবার চলে যাব আপনার ইনভেন্টরি ফিচার্সে চলে যাব। আমি F2 টিপতে পারি অথবা আমি এখানে ক্লিক করতে পারি, ক্লিক করে নিলাম। এবার আমি এখানে কি করব, আমাকে কিছু অপশন এনেবেল করতে হবে, যেমন এনেবেল পারচেস অর্ডার, এটাকে ইয়েস করতে হবে, এনেবেল সেলস অর্ডার প্রসেসিং, এটাকে ইয়েস করতে হবে, আর হচ্ছে আপনাকে এখানে ইউজ ট্র্যাকিং নাম্বারস, এনেবেল ডেলিভারি অ্যান্ড রিসিভ নোটস, এটাকে ইয়েস করতে হবে। তো আপনার কাজ হবে এগুলোকে ইয়েস করে নেওয়া। ইয়েস করে নেওয়ার পর আপনি এটাকে একসেপ্ট করতে পারেন অথবা এন্টার দিয়ে দিয়ে সেভ করতে পারেন। আমি এবার এসকেপ দিয়ে এখান থেকে বেরিয়ে গেলাম। এবার আপনার কাজ হবে কিছু লেজার ক্রিয়েশন করার। আমি অ্যাকাউন্টিং ইনফোতে চলে গেলাম, লেজারে চলে গেলাম, ক্রিয়েশন করবেন আমরা এখানে ক্রিয়েশন। আমি আগেই শিখেছি ক্রিয়েশন কীভাবে করবেন, শুধু আমি আর এখানে করলাম না, আমি জাস্ট আল্টারে চলে গেলাম। আল্টারে চলে যাওয়ার পর আমি দেখিয়ে দিলাম কী করেছি। ক্যাশ আর পিএল তো সবসময় আমাদের থাকে, ডিফল্ট বাই ডিফল্ট থাকে এটা ট্যালি থেকে। এরপরেরগুলো আমি করতে হবে, যেমন সিজিএসটি করেছি, সিজিএসটি মানে সেন্ট্রাল ট্যাক্স, তো সেজন্য সেন্ট্রাল ট্যাক্স করেছি। কোনোরকম পার্সেন্টেজ আমি দিইনি, প্রথমে আমি বলেছি যে আমরা প্রোডাক্ট ওয়াইজ পার্সেন্টেজ দেবেন, তাহলে কী হবে আপনার পক্ষে খুব সুবিধা হবে ক্যালকুলেট করার। এখানে কোনোরকম পার্সেন্টেজ দেবেন না, প্রোডাক্ট ওয়াইজ পার্সেন্টেজ দেবেন, দিয়ে এটাকে সেভ করে দিয়েছি। এবার আমি চলে গেছি পারচেস, যদি আমি পড়ছি যে পারচেস আমাকে লেজার খুলতে হবে একটা। আমি নর্মালি জাস্ট পারচেস অ্যাকাউন্ট করেছি আর এখানে গুডস করেছি। যদি আমি সার্ভিস করতাম তাহলে এখানে সার্ভিস সিলেক্ট করতাম, যেহেতু আমি গুডস করছি পারচেস আমি গুডস করেছি। এবার এখানে আমি স্ক্রিপ্ট দিলাম, এবার আমি RN সাপ্লায়ার একটা ক্রেডিটর্স খুলে নিয়েছি, যিনি আমাকে সাপ্লাই করছেন ওনার একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি, উনি যেহেতু আমার ক্রেডিটর্স, যেহেতু আমি কিনছি তাই উনি হবে ক্রেডিটর্স, হয়ে গেলেন। এবার আমি SGST ক্লিয়ার করে নিয়েছি অর্থাৎ স্টেট ট্যাক্স, এটা আমার ডিউটিজেন ট্যাক্সের আন্ডারে হয়েছে। টাইপ অফ ট্যাক্স হয়েছে আপনার GST আর এটা SGST বলে স্টেট ট্যাক্স হয়েছে, এটাতেও সেম আমি কোনো পার্সেন্টেজ আমি দিইনি। আমি এন্টার দিয়ে বেরিয়ে গেলাম। এবার আমি চলে যাবো আপনার অ্যাকাউন্টিং ভাউচারে। প্রথমে আমার কাজ হবে
পারচেস অর্ডার করা। পারচেস অর্ডার করার পরে আমার কাজ হবে রিসিভ করা, অর্থাৎ রিসিভ নোট। অল্ট F4 টিপলে আমার পারচেস অর্ডার চলে আসবে। এবার আমাকে জিএসটিটা এনেবল করার জন্য আমাকে সবসময় আমাকে পয়লা জুলাই এন্ট্রি করতে হবে, কারণ আমরা সবাই জানি যে আমাদের পয়লা জুলাইতে আমার জিএসটি আমাদের এনেবল হয়েছিল। আমি F2 করলাম, এখানে আমি দিয়ে দিলাম 1-7, সেভ করে এটাকে আমি দিয়ে দিলাম। এবার দিলাম এখানে পার্টি নেম, অর্থাৎ যেখান থেকে আমি পারচেস করছি। আমি দিয়ে দিলাম RN সাপ্লায়ার, দিয়ে দিলাম এটাকে আমি সেম স্টেট বলে আমি ওয়েস্ট বেঙ্গলে রেখে দিলাম। এটাকে আমি এন্টার দিয়ে দিলাম। এবার আমি অর্ডার নাম্বার দেবো, সাপোজ ধরুন দিলাম আমি RN/01 দিয়ে দিলাম। এবার পারচেস করছি বলে পারচেস শেষ হয়ে গেল। এবার আমার নেম অফ আইটেম কী কী পারচেস করছি, আমি আমি ধরুন দিলাম LG স্মার্ট টিভি পারচেস করছি, ধরুন আমি 50 পিস, সাপোজ এর ধরুন আমার দিলাম আমি 13,000 টাকা করে, তো হয়ে গেল এটা আমার। এবার ধরুন আমি পারচেস করছি আপনার মাইক্রোম্যাক্স আল্ট্রা HD টিভি, এটা আমি ধরুন পারচেস করছি আপনার, আমি ধরুন সাপোজ 50 পিসই করে নিচ্ছি, 50 পিস করে নিলাম। এটা সাপোজ ধরুন দিয়ে দিলাম দাম 10,000 টাকা করে, হয়ে গেল। এবার আমি এখানে CGST আর SGST চার্জ করে দেবো, CGST আর SGST আমি চার্জ করে দেবো, CGST আর SGST চার্জ করে দিলাম। এবার আমি এটাকে একসেপ্ট করে নিলাম, অর্থাৎ সেভ করে নিলাম। সেভ হয়ে যাওয়ার পর আমি এখানে এসকেপ দিয়ে দিয়ে বেরিয়ে গেলাম। এফেক্ট দেখার জন্য আমি ব্যালেন্স শিটে চলে গেলাম, আমি এখানে Alt F1 দিলাম। দেখুন এখানে কোনো রকম কিন্তু আমার কোনো রকম অ্যামাউন্ট কোনো রকম বসেনি। দেখুন এখানে ডিভিশন ট্যাক্সেসের কাছে কোনো এন্ট্রি নেই। আবার দেখুন আপনি এখানে দেখুন কোনো রকম এন্ট্রি আমার হয়নি, কারণ আমি জাস্ট এটাকে পারচেস অর্ডার করেছি, এটা কিছু আমার কনফার্ম কিছু হয়নি এখনও, সুতরাং সেই জন্য কোনো আমার এখানে এন্ট্রি এখন পর্যন্ত হয়নি। আমি আবার এসকেপ দিয়ে বেরিয়ে গেলাম। আমি ধরুন এবার পারচেসটাকে মানে কোয়ান্টিটিটাকে ধরুন রিসিভ করছি, তা Alt F9 টিপে নিলাম। অল্টারনেট টেপার টেপার জন্য আমার এখানে রিসিভ নোট চলে এলো। তাহলে ধরুন সাপোজ আমি এবার রিসিভ করছি, ওকে ধরুন আমি এবার ওনার কাছে রিসিভ করছি, ওনাকে যেহেতু আমি অর্ডার করেছিলাম, পারচেজ অর্ডার করেছিলাম RN সাপ্লায়ার। এবার আমি এখানে রেফারেন্স নাম্বার দিয়ে দিলাম, এখানে RN/01 এন্ড অফ লিস্ট করে দিলাম, এটাকে আমি দিয়ে দিলাম। এবার দেখবেন অটোমেটিক ফিল হয়ে যাবে, আমার ফিল আপ হয়ে যাবে। সাপোজ ধরুন আমি সবগুলো পেলাম না, আমি ধরুন সাপোজ যখন রিসিভ করলাম তখন আমি 50টার জায়গায় ধরুন আমি 40টা পেলাম, হতেই পারে আমার ধরুন 10টা আপনি করতে কোনো কারণে করতে পারলেন না, এন্ড অফ লিস্ট করে দিলাম। আর মাইক্রোম্যাক্স টিভিটা ধরুন আমি 50 পিস বলেছিলাম 50 পিসই পেলাম, আর এটা ধরুন আমি 50 পিসের জায়গায় 40 পিস পেলাম, কোনো কারণবশত আমি পেলাম না, মানে সবগুলো আমি পেলাম না, তো আমি এটাকে এন্টার দিয়ে দিয়ে গেলাম। আমি এটাকে সেভ করে দিলাম, এটাকে সেভ করে দেওয়ার পর আমি এবার চলে যাবো আপনার ব্যালেন্স শিটে। দেখবেন এখানে কিন্তু আমি কোনোরকম ট্যাক্স দেখবেন কোনোরকম ক্যালকুলেট হয়নি, Alt F1 দিলাম। দেখুন আমার কিন্তু এখানে অ্যাসেট দেখুন চলে এসেছে, ক্লোজিং স্টক দেখুন চলে এসেছে, এখানে দেখুন আমার লাইব্রেরি চলে এসেছে, দেখুন কোনোরকম কিন্তু ট্যাক্স আমার ক্যালকুলেশন হয়নি, ট্যাক্স কিন্তু নীল রয়ে গেছে। কেন নীল রয়ে গেছে, ট্যাক্স নীল নীল রাখার কারণটা হলো আমার আমি এখন জাস্ট রিসিভ করেছি, বাট আমি এখনও কনফার্ম করিনি যে আমি এখন পারচেস কনফার্ম করিনি। যখন আমি পারচেস করে নেবো কনফার্মলি তখন আমি এটাকে আমাকে ট্যাক্স তখন শো করবে, কারণ ব্যাপারটা হচ্ছে এমনই যে অনেক সময় কী হয় রিসিভ করার পরেও আমরা মাল রিটার্ন করে দিই বা মাল আমরা রাখি না, তো সেই জন্য আমাদের রিসিভ করার পরেও আমাদের এটাকে ট্যাক্স ক্যালকুলেশন হবে না, অতক্ষণ পর্যন্ত আমাদের পারচেস এন্ট্রি হচ্ছে। তো এই মুহূর্তে আমি রিজেকশনও করতে পারি, আবার আমি রিজেকশন করতে পারি, আবার সবগুলো নিতে পারি, আবার আমি মাল আবার রিটার্নও দিতে পারি কিছু, ওকে। তো আমি এসকেপ দিয়ে চলে গেলাম, আমি ধরুন অ্যাকাউন্টিং ভার্চুয়ালে গেলাম। এবার আমি পারচেস এন্ট্রি করব, পারচেস এন্ট্রি করবো F9 টিপে নিলাম। টেপার পর আমি এবার RN সাপ্লায়ার কিনছি, আমি আমি এখানে RN-01 দিয়ে দিলাম, যেটা ছিল আমার অটোমেটিক ফিল হয়ে গেল। দেখতে পাচ্ছি আমি ভাবো ধরুন সবগুলি আমি কিনে নিলাম এখান থেকে, যা যা ছিল আমার, যা যা আমি রিসিভ করেছিলাম সবগুলি আমি এখান থেকে রিসিভ করে নিলাম, পারচেস করে নিলাম, তাহলে আমার এই বিলটা হলো, আমি এটাকে একসেপ্ট করে নিলাম। একসেপ্ট করে নেওয়ার পর আমি এবার ফিরে যাবো আপনার আবার ব্যালেন্স শিটে, ব্যালেন্স শিটে ফিরে গেলাম, Alt F1 দিলাম। দেখুন এবার এবার কিন্তু আমার এখানে ট্যাক্স কিন্তু ক্যালকুলেশন হয়ে গেছে, কারণ এতক্ষণে আমি এটাকে পারচেস করলাম, তাই এখানে আমার ক্যালকুলেশন হলো। সেলসের ক্ষেত্রেও তাই, সেলস অর্ডারের ক্ষেত্রেও তাই, সেলস অর্ডার করলে পরেও আপনার
এটা কোনো রকম আপনার ট্যাক্স ক্যালকুলেশন হবে না যতক্ষণ পর্যন্ত আপনি সেলস করছেন। ওকে, তো ভিডিও দেখার জন্য খুবই ধন্যবাদ। আর কোনো যদি কোনো বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাকে জানাবেন, আমি চেষ্টা করবো এটাকে হেল্প করার।